খাওড়ায় শুরু হল থানা পুলিশের ব্যতিক্রম ধর্মী সেবামূলক কার্যক্রম আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শিউলি এখন ডেস্ক থেকে বিস্তারিত আপনার ওসি আপনার পাশে কথা বলুন আপনার ওসির সাথে পুলিশের সেবা নিন পুলিশকে সহযোগিতা করুন এমন স্লোগানে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে আখাউড়ায় থানা পুলিশের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শনিবার বিকালে উপজেলার মণিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ বাজারে আখাউড়া থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করেন সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার হামদু মিয়া প্রধান অতিথি ছিলেন আখাউড়া থানার ওসি রসুল আহমেদ আখাউড়া থানার এস আই হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা চেয়ারম্যান আলেয়া সভাপতি হাজি হুমায়ুন চৌধুরী সাবেক মেম্বার আবদুল্লাহ ভূঁইয়া ব্যবসায়ী মামুন ভূঁইয়া এবং সাংবাদিক মোহাম্মদ মোশারফ হোসেনের কবির সহ আরও অনেকে প্রধান অতিথির বক্তব্যে ওসি রসুল আহমেদ নিজামি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে যে কোনো সমস্যার জন্য পুলিশ আপনাদের পাশে আছে এমনটা দাবি করে বলেন বর্তমান সরকার জনবান্ধব পুলিশ গঠনের ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছেন সাধারণ মানুষের মন থেকে পুলিশ ভীতি দূর করার জন্য পুলিশ গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে মত বিনিময় করে মাদক হিপটিজিং জঙ্গিবাদ ও চুরি ডাকাতি এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে মানুষের মতামত গ্রহণ করছেন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী সুভাষ ন্যাশনাল ডেস্ক এম কে টেলিভিশন দর্শক এম কে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লু এই ঠিকানায় এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এম কে টেলিভিশন নেট এবং ফেসবুক ডট কম স্ল্যাশ এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ